আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমার সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ডের উপর নেশা পড়ে গেছে, তাই আরও একটি ভিডিও দেওয়া, এটা আমার 4 নম্বর ভিডিও। তো এডোবি আফটার ইফেক্ট সিসি 2015 আমি এটা ওপেন করে নিয়েছি। এর আগে আমি 2-3টা ভিডিও দিয়েছিলাম কিভাবে এগুলো সাজীবনের জন্য ব্যবহার করবেন, তো সেগুলো ভিডিও যারা দেখেন নাই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো ওপেন করার প্রোফাইলে গিয়ে ওপেন প্রজেক্টে যাবেন। ওপেন প্রজেক্টে গিয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে একটি জিপ দেওয়া থাকবে, জিপ ফাইল, সেটা এক্সট্র্যাক্ট করে আনজিপ করে তারপর এসসিপি এই ফরম্যাটের ফাইলটি ওপেন করে নেবেন। তো এটা 100 KB, 200-300 KB মতো মনে হয়। তো ওপেন হয়ে গেছে। প্রথম শুরুতে যে লয়ার থার্ডটি দেখেছেন সেটাই আমি তৈরি করে আপনাদের দেখাবো। এখানে ফেসবুক আছে, তারপর আছে টুইটার, আছে ইউটিউব আছে। তো 3টা তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে, একই সিস্টেমে সবগুলো করা যায়। তো আমি ইউটিউবটা তৈরি করে করে দেখাচ্ছি। তো ইউটিউবের উপর ট্যাপ করলে, ডাবল ট্যাপ করলে নিচে আপনার টাইমলাইনে ইউটিউব চলে আসবে, অন্যান্যগুলো ক্লোজ করে দেবেন। তো ইউআরএল এর উপর আপনাদের ইউটিউব /নেম, ওইটার উপর ডাবল ট্যাপ করলে আপনারা মুছার অপশন পেয়ে যাবেন। তো আপনারা মুছে নেবেন, মুছার পর আপনাদের ইউআরএলটা এখানে লিখে দিবেন youtube.com। আপনাদের ইউআরএল যদি শর্ট হয় তাহলে youtube.com/ আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। আমারটি যেহেতু অনেক লং, সেহেতু আমি শুধু স্ল্যাশ দিয়ে আমার ইউআরএলটি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা এখানে ইউআরএল কপি করে বা লিখে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারেন। তারপর উপরে সিলেকশন টুল থেকে আপনারা সিলেকশন করে এটা জুম ইন বা জুম আউট করে নেবেন। লেখাটা আমি ভিডিওতে যেভাবে দেখালাম সেম একই প্রসেসে আপনারা করে নেবেন। তো কালার চেঞ্জ দেখাবো, আমি কালারটা একবার রেড করছি। যাই হোক, এখন আমি এই বক্স থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইম্পোর্টে গিয়ে ইম্পোর্টে একটি আমি গ্রিন স্ক্রিন এখান থেকে দিয়ে দিব। আমার ভিডিওর ডিসক্রিপশনে গ্রিন স্ক্রিনের লিঙ্কও ওইটার সাথে অ্যাটাচ করা থাকবে, সেই জিপের ভিতরেই থাকবে। তো গ্রিন স্ক্রিন আপনারা উপরে ইম্পোর্ট করা থেকে টাইম লাইনে আপনারা টেনে সবার নিচে নিয়ে নেবেন, সবার নিচে নিয়ে ছেড়ে দিবেন। মাউস লং প্রেস করে ধরে রেখে সবার নিচে নিয়ে ছেড়ে দিবেন। তো এটা গ্রিন স্ক্রিনটা আপনার লোয়ার থার্ডের সাইজ অনুযায়ী জুম করে নেবেন। মাউসের বল ঘোরালে এটা আপনার ছোট বড় করতে পারেন। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি, আপনাদের কোনো সমস্যা থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তো পরিমাপ মতো হয়ে গেছে, এখন এখন আমরা এটা প্লে করে নিতে পারবো। প্লে করার আগে আমি এটি কালার পরিবর্তন করব অবশ্যই। প্লে করে দেখা যাক যে কিরকমটা হইল। তো আপনাদের ভালোভাবেই হবে এটা, আর এটা অনেক ভালো লাগবে আপনাদের। এর আগে অবশ্য 2-3টা ভিডিও দিছি বললাম, তো সেই ভিডিওগুলোতে আরও সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া লয়ার থার্ড ছিল। তো সেই ভিডিওগুলো যারা মিস করছেন আমার চ্যানেল থেকে দেখে নেবেন। তো এটা হয়ে গেছে, এই প্রথমবার আপনাদের প্লে হতে কিছুটা সময় বেশি লাগে। যাই হোক, এখন কালার চেঞ্জ করতে গেলে আপনারা চ্যানেল নেমের উপর ট্যাপ করলে আপনাদের কালার চেঞ্জের অপশন আসবে, আপনার লেখাটা মার্ক হবে চ্যানেল নেমের উপর ট্যাপ করলে। তো তারপর এখানে আপনাদের মন মতো কালার দিতে পারেন, হোয়াইট দিলে তেমনটা বাসে না, ব্ল্যাকই ভালো, ব্ল্যাক অথবা যে হলুদ কালারটা আছে সেই দুইটা অনেক পাশে। যাই হোক, এখানে আমি হোয়াইট তেমন ভালো দেখাচ্ছে না। যাই হোক, প্রথম যেটা ছিল ব্ল্যাক, তো ব্ল্যাকই করে দিলাম। তো এটা আরেকটা কালার রয়েছে সাইডে, যেটা সেটা হলো লেখার, আপনারা তো সেভ দেওয়া যাক। এখন কম্পোজিশনে গিয়ে একটু রেন্ডার কিউ এ যাবেন, তারপর ইনপুট মিডিয়াতে গিয়ে আপনার যে ফাইলে সেভ দিতে চাচ্ছেন সেটা এখানে আমি নিউ ফোল্ডারে সেভ দিব। ইনপুট টু
দেওয়ার পর আপনার রেন্ডার প্রেস করবেন, তো রেন্ডার হয়ে যাবে। তো একই লেখার যে টেক্সটটা সেটা আপনারা এক কালারের উপর আরেক কালার দিতে পারেন, ওখানে কালার সাইড দিয়ে আরেকটা কালার দিতে পারেন। তো আমি দুইটাই কালার দিয়েছি। তো এখন আমরা দেখব কোন, আমার যে ফাইলে সেভ দিলাম নিউ ফোল্ডার লোকাল ডিস্ক এফ এর নিউ ফোল্ডারে, তো এটা আমরা প্লে দিব। 1 জিবির মতো এটা ফাইল, প্রপার্টিসে গেলে দেখতে পারবো যে 1 জিবির মতো হয়ে গেছে। তো কীভাবে কনভার্ট করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ওপেন উইথ মুভিস অ্যান্ড টিভি, তো এটা দিয়ে আমি প্লে দিলাম। ডিফল্ট যেই ভিডিও প্লেয়ারটা আছে, তো দেখতে পাচ্ছেন যে অনেক ভালো একটি সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ড, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আল্লাহ হাফেজ।